আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চায়ের কথাবার্তায়, এপিসোড নাম্বার 2। আমি আছি মার্কেটিং অফিসার অন্তর, আমার সঙ্গে আছে সিনিয়র মার্কেটিং অফিসার জনাব ইকবাল সাহেব। আজকে আমরা কথা বলবো রাজধানী গোল্ড মিডিয়াম দানা, বাংলাদেশের সবচেয়ে হিট প্রোডাক্ট, বাংলাদেশের সবচেয়ে যে চা পাতাটা বেশি চলে সেই চা পাতাটা নিয়ে আমরা কথা বলবো। এই চা কিভাবে বানানো হয়, এই চার বিশেষত্ব কি, এই চা কোন কোন অঞ্চলে চলে, এই চা নিয়ে কারা বিজনেস করতে পারবেন, বিজনেস করে আপনি কি কি করতে পারবেন, সব বিষয় নিয়ে আমরা খুঁটিনাটি বিষয়াদি আলোচনা করবো আজকের ভিডিওতে। প্লিজ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। একজন নতুন উদ্যোক্তা গোল্ড চা পাতা নিয়ে বিজনেস করবে, তাই না? তো প্রথমেই বলুন, আমাদের গোল্ডের যে কোয়ালিটিটা এটা কেমন কোয়ালিটি, বাজারে যে রানিং যে প্রোডাক্ট গুলো আছে এগুলোর সঙ্গে কি এটা দিয়ে সে টেক্কা দিতে পারবে কিনা, কোয়ালিটির ব্যাপারটাতে আর কি। রাজধানী গোল্ড চা প্যাকেটটি কিন্তু অনেক দারুণ দেখতে, দারুণ না হলে একটা কথা আছে যে দেখতে যদি সুন্দর না হয়, মানে দেখতে যদি ভালো না লাগে সেটা খাইতে আর কেমন লাগবে, এটাই আসলে ভাই বলতে চাচ্ছে। হ্যাঁ, শুরু করে। জি জি, আমাদের কোয়ালিটি এটি 100% কোয়ালিটি। আমাদের অন্যান্য যে প্যাকেট গুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে এই প্যাকেট, সুন্দর প্যাকেট। হ্যাঁ, সুন্দর প্যাকেট, গর্জিয়াস প্যাকেট, এবং এই চায়ের দানাদার চা আমরা দুইটা চা পাতা দিয়ে থাকি, গ্রেড দুইটা দিয়ে থাকি, একটা হচ্ছে বিওপি আর একটা হচ্ছে মিডিয়াম। আচ্ছা, মিডিয়াম দানাদার চা, বিশেষ করে আমাদের এই কোয়ালিটিটা, এই কোয়ালিটিটা আমরা খুবই যত্ন সহকারে আমরা এটা ব্লান্ডিং এর মাধ্যমে বাংলাদেশের যে বাগানগুলো সবচেয়ে ভালো মানের, উৎকৃষ্ট মানের যে সেই বাগানগুলো দ্বারা কিন্তু আমরা এই চাগুলো এখানে দিয়ে থাকি। আচ্ছা, এটা আমরা একটা চা আমরা যখন তৈরি করে থাকি বারবার টেস্ট করে আমাদের যদি ভালো মনে হয় তখন আমরা কিন্তু ডিলারদেরকে দিয়ে থাকি, এর আগে দিই না। 100% কোয়ালিটি, ক্যাশব্যাক গ্যারান্টি রয়েছে এই মালে। জি, আচ্ছা। তো এই যে গোল্ড চা, গোল্ড, রাজধানী গোল্ড, তো রাজধানী গোল্ডে আপনি বললেন যে বিওপি উঠানো হয় আর জিবিওপি মিডিয়াম দানা যেটা, তাই না? জি জি। তো এই যে বিওপি আর জিবিওপি এটা আসলে বাংলাদেশের কোন কোন অঞ্চলে সবচেয়ে বেশি চলে? এটা বিশেষ করে তিনটা বিভাগ, তিনটা না চার পাঁচটা বিভাগের সবচেয়ে জনপ্রিয়তা রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, এদিকে হচ্ছে সিলেট, তারপর হচ্ছে ময়মনসিংহ, তারপর হচ্ছে রংপুর, এসব এরিয়াতে ব্যাপক চাহিদা রয়েছে। এগুলো অঞ্চল তো নাম বললে অনেক বলা যায়, ঠিক আছে। আমি যতটুকু জানি ভাই যে বিওপি আর জিবিওপি এই লিফ চা পাতা কিন্তু বাংলাদেশ সবচেয়ে বেশি চলে, যেটা যদি আমরা জরিপ করা হয়। জি জি, সিলেট চা পাতা বাংলাদেশের পশ্চিম অঞ্চলে একটু চলে, বেশি চলে, যেমন কুষ্টিয়া ওই পাশে আর ওই পাশে, অন্যান্য নদীর ওই পাশে। কিন্তু এটা কিন্তু পুরো বাংলাদেশের সবচেয়ে বেশি যে চা পাতাটা চলে সেটা কিন্তু লিফ চা পাতা, লিফ চা পাতা, তাই না? জি জি জি। আচ্ছা, আর এটা নিয়ে কিন্তু ভাই কিন্তু অলরেডি বলছে, আমরা কিন্তু লিফ চা পাতাতে এটাতে কিন্তু এত গুরুত্ব দিচ্ছে আমাদের কোম্পানি যে এটা দিয়ে কিন্তু আমরা আমাদের হচ্ছে ব্র্যান্ডের পণ্য, আমরা এটা নিয়ে পুরো বাংলাদেশ একটা বাজার দখলের চেষ্টায় আছি, আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই সেটা সম্ভব। তো ইকবাল ভাই, এই যে বিওপি চা আর হচ্ছে জিবিওপি, এই চা আসলে কিভাবে বানায় দোকানদাররা? এটা কেটলিতে সিদ্ধ করা হয়, এটা প্রথমে আপনার ফুটফুটে গরম করতে হবে। গরম করার পর অনেকক্ষণ যখন এটা টক টক করবে তখন সাথে সাথে চা পাতা ঢেলে দিবে, কিন্তু এটা পরিমাণে কম দিতে হবে, কারণ এটা হচ্ছে তো কোয়ালিটি সম্পন্ন চা পাতা। অন্যান্য চা পাতা যদি 2 কাপ লাগে, এখানে 1.5 কাপ দিলে ইনশাল্লাহ যথেষ্ট হয়ে যাবে। জি, ইনশাল্লাহ। আচ্ছা, অনেকে অভিযোগ করে যে ভাই বা করতেছে যে ভাই আমরা চা পাতা নিয়ে বিজনেস করতেছি, অনেকেই তো ফোন দেয় আমাদের, বলে যে আমরা এই কোম্পানি থেকে চা পাতা নিছি, এই কোম্পানির কাছ থেকে চা পাতা নিছি, যেটা 1-2 ঘন্টা পর লিকার ছেড়ে দিচ্ছে, কালো হয়ে যাচ্ছে, এইটার কোনো এই জাতীয় কোনো প্রবলেম আছে কিনা আমাদের এই চা পাতা? না, আলহামদুলিল্লাহ এই জাতীয় কোনো প্রবলেম নেই। এটা কালো হওয়া, কালো কেন হবে, কালো হওয়ার কয়েকটি কারণ রয়েছে। সেটি হচ্ছে যে কম দামি চা পাতা যখন ব্লান্ডিং করবে, আপনার ব্লান্ডিং একটি হিসেব কিতাব রয়েছে, তো কম দামি যখন ব্লান্ডিং চা পাতাগুলো ব্লান্ডিং করা হয় তখন এটা কালো হওয়া, কালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে এটা লিকার মোটামুটি কতক্ষণ ধরে রাখবে যদি আপনি বলেন সময় মিনিমাম? ইনশাল্লাহ মিনিমাম 5-6 ঘন্টা, 5-6 ঘন্টা থাকবে তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ থাকবে। আচ্ছা আচ্ছা, তো দেখেন ভাই কিন্তু একদম ইনশাল্লাহ, একদম আল্লাহর উপর ভরসা রেখে বলে দিল 4-5 ঘন্টা লিখার কিন্তু ইনস্ট্যান্ট থাকবে, তাই তো? জি জি। আচ্ছা, বাজে কোনো গন্ধ আছে কিনা? অনেকেই বলে ভাই চা পাতার বাজে গন্ধ সমস্যা হচ্ছে, এরকম এরকম কোনো সমস্যা আছে? না না, বাজে গন্ধ হওয়ার কয়েকটি কারণ হয়েছে,
যারা অকশন বায়ার তাদের কাছ থেকে চাপাটা নিলে কিন্তু বাজে গন্ধ হওয়ার সম্ভাবনা নেই, কারণ হচ্ছে তারা অকশন থেকে মালগুলো পারচেজ করতেছে। আবার অনেকেই সুরাই ফতে, এখন তো প্রায় সুরাই ফতে কিছু চা পাতা আসে কিছুটা আর কি, তারা যখন এখান থেকে ক্রয় করা হয় তখন এই পাতাগুলো তো কোথাকার কোন জায়গা থেকে আসে কিছুই জানে না, তখন এই পাতাগুলো থেকে যে চা তৈরি করা হয় মানে যে ব্লান্ডিং এর মাধ্যমে যে চাটি তৈরি করা হয় তখন একটা বাজে গন্ধ আসবে। আর আলহামদুলিল্লাহ আমাদের অকশন বায়ার রাজধানী ফুড প্রোডাক্টস কিন্তু দীর্ঘদিন ধরে অকশন বায়ার, আমাদের রাজধানী ফুড প্রোডাক্টসের হিউজ পরিমাণ মাল, আমরা বাংলাদেশের এমন কোন গ্রেড এবং এমন কোন বাগান নেই, আমাদের কাছে সব বাগানের মাল পাবে এবং বাংলাদেশের যেই 1-10 নাম্বার গ্রেডের মাল যেগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমরা এই মালটা পারচেজ এই মালে দিয়ে থাকি। আচ্ছা, এটা তো সম্ভব না, খন্ড হওয়ার কোনো সম্ভব না। তো এই ভিডিও দেখার পর যদি আপনাকে যদি কেউ ফোন দিয়ে বলে ভাই আমি মাল নিতে চাই, তাহলে তার ফর্মালিটি কি, কিভাবে মাল নিবে? আমাদের মালের নেওয়ার সিস্টেম হচ্ছে যে কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে থাকি, আমরা দুইটা অপশনে কি দিয়ে থাকি, একটা হচ্ছে ব্যাংকে লেনদেনের মাধ্যমে আপনি নিতে পারবেন, আর ব্যাংকে লেনদেনের মাধ্যমে নিলে আপনার জন্য অনেক কিছু সুযোগ সুবিধা রয়েছে, বিশেষ করে ভাড়াটা আপনি পেয়ে যাচ্ছেন, একটা কন্ডিশন রয়েছে। আর একটা হচ্ছে যে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন, এটা কোম্পানি রুলস আছে, রুলস অনুযায়ী আপনি নিতে পারবেন, সেটা হচ্ছে যে কুরিয়ারকে টাকা দিয়ে মালটা উঠাবে, মানে মালটা ওনার ঠিকানায় যাবে, এখানে আমি বলিনি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে সিকিউরিটি পারপাস, এবং আমরা এখান থেকে মালটা পাঠিয়ে দিব, আপনি ওখান থেকে কুরিয়ার থেকে মাল নিয়ে আপনি বাকি টাকাটা কুরিয়ারে দিয়ে দিন। কন্ডিশন নিলে কিন্তু এই ক্ষেত্রে একজন উদ্যোক্তার অনেক লস হয়ে যায়, কারণ হচ্ছে যে ব্যবসার মেইন যেটা পয়সা হিসাব করতে হবে, আপনাকে পয়সাটা হিসাব করতে হবে, এখন দেখা গেছে কন্ডিশন নিলে আমরা তো পাই না সেটা কি করে কুরিয়ার হাজারে 10 টাকা নিয়ে নেয়, যেমন বিকাশে যেরকম 10 টাকা নিয়ে নেয় নগদ বিকাশে, সেম ভাবে ওনারা নিয়ে নেয়। আর ব্যাংকে টাকা দিলে ভাড়াও লাগবে না, প্লাস পার বস্তাতে 500-600 টাকা সেভ হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছে ইকবাল ভাই, অর্থাৎ যারা ব্যবসা করতে চাচ্ছেন বা আমাদের সঙ্গে করেন, এই যে কন্ডিশনে নেন, কন্ডিশনে নিলে কিন্তু আপনার পার বস্তাতে 500-600 টাকা খরচ বেশি হয়ে যাচ্ছে। দেখেন ভাই একটা কথা বলি, আপনার কিনতে যদি ভাই 2 টাকা কম না কিনতে পারেন, তাহলে কিন্তু আপনার লাভ করতে গেলে 2 টাকা কম লাভ করতে হবে, তাই না? তো আপনারা সবসময় চাইবেন আমাদের সঙ্গে ব্যাংকে লেনদেনের ক্ষেত্রে, ব্যাংকে লেনদেন করলে কিন্তু আমরা আপনাকে কি করব, কুরিয়ার যে চার্জ অর্থাৎ আপনার পয়েন্টে মাল পৌঁছে দেওয়ার যে চার্জ, এই চার্জটা কিন্তু পুরোটাই আমরা দিয়ে দিব আমাদের কোম্পানির ব্যাংকে, তাই তো ভাই? জি। আচ্ছা, তো যারা নতুন উদ্যোক্তা আছে ভাই, তাদের জন্য কোম্পানি কি সুযোগ সুবিধা রাখছে বলে একটু আমরা শেষ করে দিব। অনেক সুযোগ সুবিধা রয়েছে, আমাদের মাসিক অফার রয়েছে, তারপর বার্ষিক অফার রয়েছে, বিভিন্ন অফার রয়েছে, টি শার্ট রয়েছে, একজন ডিলার নিলে উনি কিন্তু সাথে সাথে কিছু টি শার্ট পাবে। আচ্ছা, তারপর হচ্ছে যে আমাদের মাসিক অফার রয়েছে, বার্ষিক যে অফারগুলো রয়েছে বিশেষ করে মোটরসাইকেল অফার রয়েছে, ল্যাপটপ, ফ্রিজ, অন্যান্য অনেক অফার রয়েছে। তো একজন নতুন উদ্যোক্তা আর মেইন যেটা সেটা হচ্ছে কোয়ালিটির পরে হচ্ছে যে উনি কি অফারগুলো পাবে। ঠিক আছে, তো আমরা আলহামদুলিল্লাহ এই বছর আমরা অনেকজনকে আমরা মোটরসাইকেল দিব এবং ফ্রিজ, ল্যাপটপ, এটা জানুয়ারি মাসে, জানুয়ারি অথবা ডিসেম্বর মাসে আমাদের শুরু হবে প্রোগ্রামটা। তো ইনশাল্লাহ এতটুকু হলো কথা, আপনারা যারা নতুন উদ্যোক্তা আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে চা পাতা ক্রয় করে অনেকে ঠকেছেন, এবং পুরাতন যারা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে চা পাতা কিনে আপনারা কোনো রকম সুবিধা করতে পারছেন না, একবার ট্রাই করে দেখুন, ইনশাল্লাহ আই ক্যান চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি চা পাতা নিয়ে একবার শুরু করলে আপনি স্বাবলম্বী হতে পারবেন ইনশাল্লাহ। তো আমিও আমরা শেষ করে দেবো ভিডিওটি, আমাদের চায়ের কথাবার্তা এপিসোড 2 এটা শেষ হয়ে যাচ্ছে। তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা ইনশাল্লাহ সবসময় চেষ্টা করি আপনার সদুত্তরটি দেওয়ার জন্য, এবং ধারাবাহিকভাবে আমরা তৃতীয় পর্ব নিয়েও আগামী ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, রাজধানী চায়ের সঙ্গে থাকবেন, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।